গুড মর্নিং এভরিবডি। তো সকাল সকাল একদম চলে এসেছি রান্নাঘরে, না দেখে পারলাম না, কারণ আজকে বাড়িতে বিশাল আয়োজন, বোন আর আমি এসেছি বলে। ঠিক আছে, তো জোর কদমে চলছে রান্নাবান্না। এখানে হবে হলো বিরিয়ানি, তারই প্রিপারেশন চলছে, অর্ধেক হয়ে গেছে। এখানে চিকেন কষানো হবে, তো তার জন্য পেঁয়াজ টেঁয়াজ ভাজছে। আর মেন দায়িত্বে আছে হলো আমাদের বাড়ির বড় বউ। ঠিক আছে, আর এখানে দেখো আলুটাকে ভেজে একটা সিটি দিয়ে নিয়েছি, যাতে আলুটা নরম হয়, কারণ বিরিয়ানিতে না অনেক সময় সেদ্ধ হয় না, শক্ত শক্ত থাকে, তো ওই জন্য ভেজে ভালো করে একটা সিটি দিয়ে নিয়েছে। ঠিক আছে, তো এই যে চলছে জোর কদমে রান্নাবান্না, সাথে হেল্পার হিসেবে আমরা সবাই আছি। আর এইদিকে ছোটো উনানে বসিয়েছে আর একটা চিকেন, আর বড় উনানে বসিয়েছে হলো মানে তোমার যেটা নাকি বিরিয়ানিতে দেওয়া হবে সেই চিকেনটা আলাদা করে কষানো হচ্ছে। আর বিরিয়ানি রান্না তো হয়ে গেল, মাংস ওইদিকে কষানো হয়ে গেছে, আর রাইসটাও করে নিয়েছি অলরেডি। রাইসটাকে একদম গরম করে এখানে ঢেলে দেওয়া হয়েছে, বাইরে এনে একদম ঢেলে দিয়েছি রাইসটা। তো রাইসটাকে একদম বাইরে এনে ঝুড়িতে ঢেলে দেওয়া হয়েছে, যেহেতু অনেকটা রাইস, যাতে ভাতটা একটু ঝরঝরে হয়। রাইসটা হয়ে যায়, হয়ে গেছে। আর এখানে চলছে হলো বিরিয়ানির লেয়ারিং। তো এই যে দেখো লেয়ারিং চলছে এখানে, আর স্টেপ বাই স্টেপ এক একটা করে দেওয়া হবে আর কি। তো আমার ভাই বোন না রান্না করে করে একদম এক্সপার্ট হয়ে গেছে, বিরিয়ানিটা বেশ ভালোই করে। তো আজকে তো সবাই মিলে বেশ জমিয়ে খাবো আর কি। আর এখানে দেখো মাংসটা কি সুন্দর হয়েছে, কালারটাই বেশ শুনে দেখেই খেতে ইচ্ছে করছে। আর দেখো যে কত রাইস হয়েছে, বেশ কয়েকটা লেয়ার হবে আর কি। আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, পুরো 5 কেজি হাঁড়ি। ঠিক আছে, মানে 5 কেজি পোলাও এটাতে পুরো হয়ে যাবে আর কি। আমাদের যে ফাইনালি দেওয়া হয়েছে আর লেগ পিসগুলোকে একদম ওপরেই রাখা হয়েছে, যাতে বাচ্চারা চাইলে, কারণ একজনকে দিলে আরেকজনের চায় সাথে সাথে, তো যাতে দিতে খুব সুবিধা হয়। আর বোনের দায়িত্ব পড়েছে হলো তোমার চাটনি করা। বোন নিজে থেকে বলে যে ধনে পাতার চাটনিটা কিন্তু আমি করবো, আমি বেশ ভালোই করি, তো ওনাকে ধনে পাতার চাটনিটা বেশ ভালোই করে, তো ও নিজেই দায়িত্ব নিয়ে ধনে পাতার চাটনিটা করছে। আর বোনের না শরীরটা খুব একটা ভালো না আর কি, গায়ে একটু জ্বর জ্বর আছে, তো ওই জন্য চাদর গায়ে দিয়ে আছে। আর ধনে পাতার মধ্যে কী কী দিয়েছে তোমার, কী দিয়েছে মানে তোমার রসুন, কাঁচা লঙ্কা, ঠিক আছে, তো ভালো করছে আর কি। তো যাই হোক, নিজেই দায়িত্ব নিয়ে করছে ধনে পাতাটা, তো খেয়ে দেখবো কেমন হয়েছে। অনেক কিছু দিয়েছি ইনগ্রিডিয়েন্টস, তো যাই হোক খাওয়ার পরে তোমাদের বলবো যে চাটনিটা কেমন হয়েছে। আর এই চাটনিটা দিয়ে বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর কি। ঠিক আছে, দাদা বউ দিতে গেলে এই বিরিয়ানিটা দেয়। আর এই যে ফাইনালি আমরা খেতে বসে গেছি, এই যে সবাই খেতে বসেছে, আর এখন মানে আমার বাবা বসেছে, কেমন হয়েছে অনু, আমার মেয়ে মামা ভালো হয়েছে, ঠিক আছে খেতে থাকো আস্তে আস্তে। আর এরপরে বসবো হলো আমরা, বাচ্চাদের খাওয়া হয়ে গেলে মোটামুটি। আর ওইদিকে দেখো যে বললাম বোনের শরীরটা বেশি ভালো না, তো যে শুয়ে আছে এদিকে মা, এদিকে ভাইয়ের ছোটো ভাইয়ের বউ। ঠিক আছে, তো ওদের মোটামুটি অর্ধেক খাওয়া হয়ে গেলে আমরা এদিকে বসে পড়বো। ঠিক আছে, এই যে ফাইনালি আমরা বসে পড়েছি, এবার সার্ভ করছে হলো আমার মা। এখানে দেখো সবাই আছে, আর বিরিয়ানিটা সত্যি খুব ভালো হয়েছে, তার সাথে চাটনি দিয়ে তো ব্যাপক লাগছে। ঠিক আছে, আর মা কিন্তু খাবে না, সবাই আমরা খাবো কিন্তু মা কিন্তু খাবে না, কেননা মা আমার ছোটোর থেকেই দেখছি মা কোনো মাংস খায় না আর কি। তো যেহেতু চিকেন দিয়ে হয়েছে তো মা কিন্তু খাবে না, মার জন্য আলাদা করে রাইস রাখা হয়েছে, আর একটা তরকারি হয়েছে, তো মা সেটা দিয়েই খাবে। তো যাই হোক, বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছে, খুবই এনজয় করছে, সবাই মিলে খাচ্ছে, পরিবারের সবাই মিলে খুবই মজা হচ্ছে। আর আমাদের ভাই বোনের মধ্যে না অনেক মিল, আমাদের অনেকগুলো ভাই বোন, তার মধ্যে কিন্তু আমরা দুটো বোন, কিন্তু ভাইয়ের সংখ্যা বেশি আর কি। ঠিক আছে, তো এই যে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বোন আমার বাড়িতে চলে যাবে। আর এই যে ফাইনালি সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছে, মানে সন্ধ্যের আগে আগে রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য, দুদিনের জন্যই এসেছিল আর কি। ও এসছে বলে আমাকে ফোন করলো, আমিও সাথে সাথে গেছি। আর এখানে দেখো যে লাগেজ টাগেজ নিয়ে রেডি, এখন বেরিয়ে পড়বে। আর তো যাই হোক, আমার কবে দেখা হবে সেটা জানি না। ও বেরিয়ে যাওয়ার পরে আমরাও বেরিয়ে পড়েছি বাড়ির বাড়ির উদ্দেশ্যে, তো ভালোই হলো, দুদিন বেশ ভালোই কাটলো। আর তো যাই হোক, যারা দেখছো, যারা সাবস্ক্রাইব করছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে পাশে থেকে আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দূরে গিয়ে যেতে পারবো। আর এইদিকে দেখো বাপ মামের কাণ্ড, একটু রিক্সায় বসে বসে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, সারাদিন খুব হই হই করেছে, তো এই জন্য দেখো রিক্সায় বসে বসে ঘুমাচ্ছে, আমি উল্টো দিকে বসেছি। তো যাই হোক, ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।